ওই কি কইলি তুই হ্যাঁ কি আলমারি খালি পাগলে বাঁচিনি তোর হ্যাঁ মাথা ঠিক আছে আপনি এসে দেখে যান আলমারি তো পুরো হা করে রয়েছে ভিতরে কুত্তা বিলাই কিছুই নেই কি খবর লাগছে ওই তোর মাথা ঠিক আছে কি করছ তুই হ্যাঁ দেখে যান তাড়াতাড়ি এসে দেখে যান কে তুমি অপরূপা মনে করানারো বারে বারে সার সামনে গনে তুই দেখতে আসো না মুই এই এই ব্রিফকেস লইয়া পারতে আসি না এই না ধইরা কবিতা কও উপস অপ্রস্তুত হয়ে গেলাম হেয়া তো তুই সারা জীবন হবি তো কোথায় চললেন আপনি হেয়া দিয়া তোর কাম কি আমি কি কোনো সহযোগিতা করব হয় মোরে একটু সেন্ডি দেখা দে ঠিক আছে এখনই দেখে দিচ্ছি হাই হাই এটা কি হলো আমার তো সব ছন্ন গলে সব কিছু আছিল ওরে আল্লাহ রে আমার এই ছড়বনাচ্ছে কেড়া করলো রে আল্লাহ আমার কতগুলি আমার বিয়া শাদী সব দিক অনা ছিল আমার ছোট বোন আরো গনা ছিল সব নিয়ে গেছে গা আমার বাপের দেওয়া সব সম্পত্তি কে কামনা করলো রে ওই যে মৃত্যু নিয়ে পড়েছিস কে যে পানি লাই গা আমার কি হই রে আল্লাহ আমার যদি মুড়ে নাও গা আমি তো কিছু ভেবেছি না কি হইব নিল কেডায় ইন্তজারুল ও ইন্তজারুল কই তুমি আল্লাহ এটা কি হলো আল্লাহ রে আমার কি হইব এই তোমরা কে কই আছো আমার তো ধরো আমার তো সব চেয়ে হয়ে গেছে গা আমার তো সব নিয়ে গেল করে সব লুটপাট হয়ে গেছে গা ওই পরে ছিল ওই সব কি হয়েছে তুমি পানি নিয়ে গা তুমি খাড়া খাড়া করতেছি কি হয়েছে আমার তো সব গেছে গা ওই পরে ছেলেটার কাছে বিশ্বাস করে চাবির জগছাটা দিয়েছিলাম আর ওই চেমনি সব লেগে গেছে গা কি হাস আফরোজ আপা কে নিল আপনার সব কিছু আচ্ছা দূরে যা আমার সামনে দিকা কইতেছে খালি কি হয়েছে কি হয়েছে দেওয়া আছে না কি হয়েছে পানি লেগে গা আমার ঘর ঠাড়া পড়ছে কি সবারে কগা চেমরি আল্লাহ রে আমার বলে কি হইলো দরজা খোলেন আফরোজ আপা তো ফিট হয়ে গেছে তাড়াতাড়ি দরজাটা খোলেন এরিগো হুইনচেননি সে তো কি কয় কার কথা কয় কোন গায়ে ফিট খাইলো মা গো মা হেতে যে কি কথা আরে তুই আগে দিয়ে দরজা খুল আগে এক কাপ চা খাওয়া ইগারে বই আই বই হুনি তারপরে না কোন গায়ে ফিট খাইছে বুঝন যাইবো আগে দরজা খুল মা গো মা ইজারে লই তার হারিনো মাইওলা টোডা হইছে ইজারে চা খায় তো আর কিয়া কিয়া খায় তো আই দরজা খুল তান্নো ওমা ইজা কি গোস তসলিমা কুলস না কেন আই কইছি না নারে আই দরজা খুল তান্নো কি বলতিছেন আপনারা তাড়াতাড়ি দরজাটা খোলেন এরে 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 দেখছো তো সেতে কেমনে আদাইতে আছে এদি তো মরি যাবে কই খুলস না কেন দরজা কেন খুলস না মা গো ইজার দিল ওলার দরে নো কারেন্ট খুলতে আসি কে রে কিসে কে মুচনি কি বলতিছেন বাড়িয়ালি তো ফিট খাইছে তার ঘরে তো ডাকাতি হইছে আমি তাড়াতাড়ি উপরে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি তার ঘরে যান মা গো তুই এটা কি কইলি একখানা বইতি নো এক কাপ চা খাইতি একখানা গান শুনাইতাম মা গো মা ইজারে লয়ার পারিনো চলেন চলেন জলদি চলেন আরে আস্তে 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 এরকম দৌড়াদৌড়ি করতেছো কেন আর শরীরটা তো পরে খারাপ হো তুমি এসে একদম ঝাঁপ দিয়া পড়লা জানটা প্রাণটা তাড়াহুড়া করে কই যাইতেছো তুমি আরে বাড়িয়ালির ঘরে ডাকাত পড়েছে আপনি তাড়াতাড়ি নিচে যান আমি উপরে যাচ্ছি সবাই বাড়িওয়ালার ঘরে ডাকাত পড়ছে ওই বাড়িওয়ালির উপরে কেন পড়লো আমি তো বুঝলাম না ও তো দেখতে অত সুন্দর না যাক তুমি বুঝলাম না কি আর যাক আরে শুনো 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 চলে গেল ব্যাপারটা কিছু বুঝলাম না বাড়িওয়ালার ঘরে ডাকাত পড়ছে আমার উপরে সে পড়লো তারপর চলে গেল হাউ ফানি যাক সমস্যা নাই আবার দেখা হবে আমিও যাই দেখি বাড়িওয়ালার ঘরে কোন ডাকাত পড়লো ডাকাত পড়লো না মহিলা ডাকাত পড়লো এটাও একটা ব্যাপার কেবারে শাহনাজ দূরত খারাপ আসো কিশো এত গরত আসে না খারাপ ইনকা করে দূরে দূরে থাকলে কি হবে আমি যে তোমার কে কাসো তাসা লাও জানা লাও শোনো নি গান্ডা
কি সব কই রাখা থাকাই আমি মোর কে আডা হেই তো আমি ভালো জানি তুমি ইনকা গোরা যদি দূর দূর থাকো তাহলে কি এটা আমার পানত ছয় বোঝা লাগ বল সানাজ আমি কি তোমার হাতটা ধরে বামু হাত ধরবেন তা ডান হাত ধরবেন না বাম হাত ধরবেন দাও মানে তোমার ডান হাতটাই দাও ওটাই ধরি ডান হাত ধরবেন কে মোর বাম হাত কি ময়লা ধরলে বাম হাতই ধরতে হইবে ইনকা কথার মধ্যে সব আমার চলে দিলা দাও বাম হাতই দাও ওটাই ধরি সমস্যা গুটি হ্যাঁ ঘষে ভাই আমের এখন কথা কমো এটা কে একশোটা কথা কো আমি আবার মাইন্ড করবেন না তো কি করছে এগুলা তোমার কথা আমি মাইন্ড করবো এটা তুমি ক্যাঙ্কা করে ভাবলা শিরির কথা কি ফরাদ মাইন্ড করিছে কোনো দিন লাইলির কথা কি মজনু কোনো দিন মাইন্ড করিছে শুনিছে কোনোটি আমি ক্যাঙ্কা করে মাইন্ড করবো কও তুমি কি করবার চাও কও হেইয়া মাইন্ড করবে কেমন তারা হেই হেই লোক মরে রই গেছে তা কি করবার চাচ্ছো আরে কও আমি কি আগে সেলুনে কাম হরতে এড়ে কি করছো সেলুনে কাম করমু কিশোক যেমন করে হাত ধইরা টেপতা আছেন কি হইছে কি হইছে এখানে কে টেপতেছে কাক টেপে কোনে টেপতেছে কি হলো এখানে ই কুনটি থেকে আলো রে অবলা তা শালু অত্তর মধ্যে আঙ্গুল চলে এলো কি আছে আম্মের কি হইলে আম্মই মাথাটি রে দেখে মোর হাত ছেড়ে দিলেন কে মনে তো খোট আছে মনে হইতে আছে কি করছো শানাস তুমি হামাক পরবর ভাবিচ্ছ কিশোক এ সাথী কি আছে ইঙ্গা করে তুমি হাবাচ্ছ কিশোক বাড়িয়ালির ঘরে তো ডাকাত পড়েছে সে তো ফিট হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি যান সবাইকে আমি ডাকিছি কি করছো শানাস চলো তো যা দেখে আসি আনা হাই হাই চলেন তো এসে দিয়ে তুই যাবি না না আমি ভাবতেছি একটু ডন ভাইকে খবরটা জানাই তারপর একসাথেই আসি আপনারা যান আমি আসতেছি শালা এক ডন ক্যারেক্টার লিয়া তো সুতে নায়িকা লিয়া লিল বারে আমরা কি এটি ভেন্ডি বাজা লিয়া কি সব মোটা সোটা দিয়ে দিচ্ছে আমাকে নেই মানে লেখি আর করা হ্যাঁ বিড়বিড় করে কি কর হ্যাঁ শানা চলো 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 চলেন ছাদের উপরে এমন করতেছে কেন এমন করে হাঁপাইতেছে কেন আই মে আই কি হয়েছে তোমার এরকম করে হাঁপাইতেছো কেন আপনাকে কি বলতে হবে নাকি বাপ রে বাপ চ্যাট দেখো কি তুমি এরকম বাংলা সিনেমার নায়িকার মতো হাঁপাইতেছো তাই একটু জিজ্ঞেস করছিলাম কি হয়েছে তারপর চ্যাট দেখাইতে হবে কেন আপনি কিছু জানেন না আপনার বোনের বাসায় তো ডাকাত পড়েছে সে তো ফিট খায় গেছে ওই ভাই ওই এমন একটা দুঃসংবাদ তুমি আমাকে আগে দিবা না এমন করে পার দেখাবা নাকি আপনার খবর দিলে আপনি কি করতেন আপনি কি সুপারম্যান নাকি যে কাপড় সুপুর উল্টা পাল্টা পরে উড়ে চলে আসতেন ইয়াল্লা এই মায়ের সাথে কথা বলে তো দেখি মুশকিলের ব্যাপার যাই হোক আগে আপাকে দেখাসি পরে তোমার ব্যবস্থা করতেছি আইসে আমার ব্যবস্থা আলি এত উপকার করলাম যাবার পথে একটা থ্যাঙ্কস তো দিল না যাই বাড়ির পথে যাই সবাই তো খবর দিয়েই দিছি এবার একটু শান্তি মতো যাই ডন ভাই খবরটা দিয়ে আসি দরজা তো দেখতেছি ফাঁকাই আছে ঢুকে যাই দেখিস মিউজিক বাজতেছে একেই না বলে ডন এই গরমের মধ্যে তারপরে স্যুট বুট পরে খাটের উপর শুয়ে রয়েছে আবার জুতাটাও পরেছে ও মা জুতার নিচেটা কি বোরকিল্লা দিনা তো থাক সমস্যা নেই এই যে ডন ভাই শুনতিছেন এই যে ডন ভাই আপনা কি বলতিছি এহা আমি কেডা হায় আল্লাহ সে এটা কি বলতিছে এক ঘুষিতে নামই ভুলে গেছেন আম্মি কি সেই মাতারি যে মোরে বক্সিং মারছিল সি সি কি বলতিছেন আমি কেন আপনাকে বক্সিং মারতে যাব আমি তো সাথী আমাক চিনতে পারেননি হায় হায় আম্মেরে মুই চিনছি আম্মি সেই সাথী আম্মাকে নিয়ে এক চলচ্চিত্র দেখছিলাম ওই ছোটকালে বোম্বেতে হেইয়ার নাম সাথী মেরা হাতি
তো আম্মি ওইয়ে যাইবেন মাশাল্লাহ দিগে পাশে হাতি তো সমস্যা নেই কিছু বলবেন ও আমি বলতিছিলাম কি আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর আপনি না বলিছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন আম্মি কি এই কথা কোয়ার জন্য এমএ গুনে আসছেন না আসলে হয়েছে কি এখন যদি ওই কথা বলি তাহলে তো ডন চলে যাবে এই চান্স বলবো না হ্যাঁ আম্মি চুপ করে আছেন কা কি হইলে না আসলে বলছিলাম কি আপনি তো আজকে সুস্থই তো চলেন না যাই আম্মি কোথায় যাইতে চান একটু খুইলে বলেন কি যে বলতিছেন খুইলে কি করে বলবো আম্মেরও দেখি একই সমস্যা খুইলে বলা মানে ভাব সম্প্রসারণ করা ছোটবেলা পড়ছেন না আম্মেরা পড়ছেন পুষ্প আপনার জন্য ফোটে না তে পুষ্প ফোটে কার জন্য হেইয়া যেমন খুইলে কইতে হয় অবন্তারা তা আম্মে কোথায় যাইতে চান খুইলে বলেন ও আগে বলবেন না আমি তো বুঝতেই পারিনি চলেন আপনাকে নিয়ে একটা নতুন জায়গায় যাই এহা আম্মে কি ভাবছেন নিজেকে আপনি কি নিজেকে ভিগি বিল্লি মনে করছেন মুই তো বাংলাদেশের সবই চিনি প্রত্যন্ত অঞ্চল তা আমি নতুন জায়গায় কমে নেবেন চলেন বুড়ি গঙ্গার পারে ঘুরে আসি গে হয় চলেন বাবুরে খালাম্মা আনে যাই কোন সেটি মেলা হট আছিল কেন বাবুরে বাবু হি তার লয় ফারি ন সোন টাকা তো সাথে না নি হ্যাঁ জানে দেনি জারে দি আনে লল পড়ি যায় মুখে লল ধরে নাও কেরু সোরা রে সোরা তুই ধন্যবাদ কি করলু মেটারে কি করলু মামি হাই হাই আমি তো একটু আগে সিএনজি তে তাকে তুলে দিয়ে এলুম আমি তো কিছু বুঝে